স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজে নিয়মিত আয়োজন সমাধান সূত্রে সাথে আছি আমি জুমির রহমান এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের পাঁচ দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি এরই ধারাবাহিকতায় প্রতি বুধবার আমরা কথা বলি লাইফস্টাইল নিয়ে আজ আমরা কথা বলবো করোনাকালে ত্বকের যত্ন এই বিষয়টি নিয়ে তবে শুধু আমরাই বলবো না বলবে না কিন্তু আপনারাও স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও আপনার প্রশ্নের উত্তর দেবার জন্য আজ আমাদের সাথে যুক্ত আছেন স্কিন অ্যান্টি এইজিং এবং কসমেটিক স্পেশালিস্ট ইশরাত জাহান স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে ডাক্তার ইশরাত জাহান শুরুতেই একটু জেনে নিতে চাইবো যে করোনা যারা করোনা আক্রান্ত হচ্ছেন তাদের অনেক সময় দেখা যায় যে স্কিনে র্যাশের মতো তৈরি হয় এবং আরও কি কি ধরনের সমস্যা হতে পারে এবং এই সমস্যাটি কেন হয় ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য আসলে আহ করোনা এখন যে দ্বিতীয় ঢেউ এসেছে এই দ্বিতীয় ঢেউয়ে দেখা যাচ্ছে যে করোনার আহ গুলি দেখা দেওয়ার কিছুদিনের মধ্যে রুগীর মৃত্যু হার খুব বেশি এজন্য করোনার সিমটম সম্বন্ধে আমাদের সবার খুব আহ খুব স্পষ্ট ধারণা থাকা দরকার যেহেতু স্কিন আমাদের শরীরের সবচেয়ে বড় একটা অর্গান এবং স্কিন হচ্ছে আমাদের ইন্টারনাল অর্গানের একটা উইন্ডো এজন্য যে কোনো ধরনের ডিজিজে দেখা যায় যে স্কিনে একটা না একটা সিম্পটম থাকে এবং করোনা হওয়াটা ব্যতিক্রম নয় দেখা যায় যে কোভিড 19 ইনফেকশনের 1 উইকের মধ্যে স্কিনে কিছু কিছু সিম্পটম দেখা দেয় যেমন কোভিড নাইনটিন আক্রান্ত যে পেশেন্ট আছে তাদের দেখা যায় যে প্রচন্ড ইচিং হয় এবং ইচিং এর সাথে সাথে শরীরে কিছু গোল গোল বলের মতো কিছু কিছু র্যাশ দেখা যায় এবং এই র্যাশ গুলো এত ইচি হয় যে রোগী প্রচন্ড চুলকাতে থাকে এবং চুলকানোর পর দেখা যায় যে বলের মতো ফুলে যায় এবং এটা সারা শরীরে বিশেষ করে হাতের তালু এবং পায়ের তালুতে পর্যন্ত হয় গোল গোল ধরনের বিভিন্ন ধরনের র্যাশ এটা হচ্ছে একটা সিমটম আর এক ধরনের সিমটম দেখা যায় সেটা হচ্ছে যে সারা শরীরে নেটের মতো লাল লাল কিছু র্যাশ দেখা যায় আবার কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে চিকেন পক্স হলে যেমন হচ্ছে আপনার পানিযুক্ত কিছু লিশন শরীরে দেখা যায় ঠিক তেমনি কোভিড ইনফেকশনেও দেখা যায় যে পানিযুক্ত কিছু লিশন শরীরে বিভিন্ন স্থানে রুগীর এবং সবচেয়ে কমন যে ইনফেকশনটা সেটা হচ্ছে যে আপনার কোভিড টু যেটাকে আমরা কোভিড টু বলে থাকি অর্থাৎ রোগীর হাত এবং পা বেগুনি রঙের হয়ে যাবে এই সমস্ত স্কিনের যে সিমটম গুলো আছে এগুলো সবগুলি সাধারণত রোগী আক্রান্ত হওয়ার ওয়ান উইক পরে দেখা যায় এছাড়া যখন রোগের মাল্টি সিস্টেম ইনভলভ হয়ে যায় অর্থাৎ রোগীর বিভিন্ন অর্গানে যখন এই জীবাণুটা সংক্রমণ করে তখন দেখা যায় যে রোগীর চোখ এবং ঠোঁট ফুলে যায় এবং এটা খুব সিভিয়ার আকারে ফুলে এবং এই ফুলাটা যখন আসে তখন দেখা যায় যে রুগীর শুরু হয় তো এই ছিল হচ্ছে কম বেশি করোনা আক্রান্ত রুগীর সাধারণত রুগীর যখন কোভিড ইনফেকশন হয় তার ওয়ান অনেক পরে দেখা যাক একজন রুগীর যখন করোনার কিছু সিমটম যেমন ডায়রিয়া বা হালকা জ্বর তারপর হচ্ছে চোখ লাল হওয়া এইসব সিমটম সাথে যখন স্কিনের এই সিমটম গুলি দেখবেন তখন আপনি একটু সজাগ হবেন এবং আপনি আপনার আহ নিকটস্থ সেন্টারে গিয়ে কোভিড টেস্ট অবশ্যই করে নিবেন এবং এবং আপনার বাসার যে অন্য সদস্যরা আছে তাদের কাছে থেকে আইসোলেশনে চলে যাওয়াটা আপনার জন্য ভালো হবে জি ধন্যবাদ এবারে জানতে চাইবো যে এই ধরনের সিমটম গুলো তো কোভিড আক্রান্ত হওয়ার পরে যদি এই ধরনের সমস্যাগুলো তৈরি হয় তাহলে পূর্ব সতর্কতামূলক কি ধরনের ব্যবস্থা রয়েছে যেটি করলে এই সমস্যায় তারা পড়বেন না আসলে হচ্ছে যে কোভিড নাইন্টিন আহ ক্ষেত্রে প্রিভেন্ট মূলক বিভিন্ন রকম ব্যবস্থা তো আছে সেটা তো আসলে আহ বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন সরকারি ওয়েবসাইট বলা হয়েছে এখন কোভিড নাইন্টিন ইনফেকশন হলে স্কিনেও কিছু সিমকাম আসবেই তা সেজন্য প্রিভেন্ট করতে হয় আমাদেরকে কোভিড নাইন্টিন টা কোভিড নাইন্টিন প্রেভেন্ট করার জন্য কি করতে হবে আমাদের নিয়মিত হাত ধুতে হবে বিশ সেকেন্ড ধরে হাত ধুতে হবে কিছুক্ষণ পর পর আমাদেরকে হাত ধুতে হবে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে যতটা সম্ভব বাসায় থাকা যায় সেটা আমাদের মেনে চলতে হবে এবং সোশ্যাল ডিস্টেন্স টা মেন্টেন করতে হবে এবং অবশ্যই অবশ্যই আমাদেরকে মার্ক করতে হবে তো এই এই কোভিড নাইন্টিন থেকে যখন আমরা প্রিভেন্ট হব তখন স্কিনের সিম্পটম গুলো থেকে আমরা আমরা উক্তি পাবো সাধারণত স্কিনের সিমটেম গুলো যখন একটা রুগী কোভিড নাইন্টিন ইনফেকশন থেকে সেরে ওঠে তখন তার স্কিনের সিমটেম গুলো আস্তে আস্তে চলে যায় তবে যে এই যে অতিরিক্ত মাত্রায় যে চুল কানি অতিরিক্ত মাত্রায় যে ইচিং বা চুল চোখ ফুলে যাওয়া তারপর কিছু ঠোঁট ফুলে যাওয়া চোখ দিয়ে পানি পড়া এসব সিমটম দূর করার জন্য সাধারণত আমরা একটা এনটিস্টামিন জাতীয় ওষুধ রুগীদেরকে প্রেসক্রাইব করে থাকি এতে দেখা যায় যে রুগী কিছুটা আরাম পায় এটা কিন্তু কোভিড নাইন্টিন ইনফেকশন থেকে আহ রুগীকে কোনো অংশে কোনোভাবে আহ প্রিভেন্ট করে না এটা জাস্ট কিছু রুগীর আরামের জন্য রুগীর সিমটমটাকে রিলিফ করার জন্য একটা মেডিসিন জি আমরা দেখেছি করোনা পরবর্তী সময়ে অনেক ধরনের সমস্যা তৈরি হয় রোগীদের তেমনি স্কিনে কোনো ধরনের সমস্যা তৈরি হয় কিনা এই যে যাদের ইচিন হচ্ছে পরবর্তীতে তাদের সেটা অ্যালার্জির পর্যায়ে চলে যেতে পারে কিনা এই ধরনের কোনো আশঙ্কা রয়েছে কি জি জি যেহেতু এখন কোভিড নাইন্টিন ইনফেকশনের প্রিভেনশনের জন্য আমরা কিছুক্ষণ পরই হাত ধুচ্ছি এবং আমাদের অবশ্যই হাত ধুতে হবে কারণ হচ্ছে হাত না ধুলে এটা জীবন মনে একটা ব্যাপার তো এই যে আমরা হাত ধুচ্ছি এতে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের স্কিনে ইনফেকশন দেখা দিচ্ছে হাত মানে বারবার হাত ধোয়ার কারণে হাতের উপরে যে প্রোটেকটিভ লেয়ারটা আছে সেটা ড্যামেজ হয়ে যাচ্ছে যার কারণে দেখা যাচ্ছে যে অ্যাটোপিক ডার্মাটাইটিস তারপর হচ্ছে আপনার ফাঙ্গাল ইনফেকশন তারপর হচ্ছে হাতে বিভিন্ন ধরনের অ্যালার্জি জাতীয় সমস্যা গুলো দেখা যাচ্ছে এটা থেকে আমরা খুব সহজে পরিত্রাণ পেতে পারি আমরা যদি হাত ধোয়ার সাথে সাথে কিন্তু ময়শ্চারাইজার ব্যবহার করি আমরা যেমন হ্যান্ড স্যানিটাইজার আমরা এখন যখন বাইরে যাই আমরা সবাই একটা পার্সের মধ্যে একটা হ্যান্ড স্যানিটাইজার রাখি যারা সচেতন তারা সবাই রাখে সাথে আমরা হ্যান্ড স্যানিটাইজার পাশে একটা ময়শ্চারাইজারও রাখতে পারি যখনই আমরা হ্যান্ডটা স্যানিটাইজ করব হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সাথে সাথে একটু ময়শ্চারাইজার হাতে মেখে দিলাম তাহলে দেখা যায় যে স্কিনের যে ইনফেকশন গুলো সেগুলো আর হয় না আবার দেখা যায় যে এখন আমরা মাস্ক পরছি এবং মাস্ক অবশ্যই অবশ্যই আমাদেরকে পড়তে হবে আমাদের যদি জীবন বাঁচাতে হয় মাস্ক অবশ্যই করতে হবে কিন্তু দেখা যায় যে দীর্ঘ সময় ধরে আমরা যখন মাস্ক করি তখন এই মাস্ক পরে থাকার জন্য আমাদের স্কিনে কিছু কিছু ইনফেকশন যেমন কন্টাক্ট ডার্মাটাইটিস তারপর হচ্ছে আপনার কোশ্চেন ছিল হাইপার 플েসিয়া অর্থাৎ মাস্কটা যদি খুব বেশি আটসাট হয় তাহলে দেখা যায় যে স্কিন মধ্যে নানা ধরনের কালচে কালচে স্পট পড়ে তো এই স্পটগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা স্কিনে যখন আমরা মাস্ক ব্যবহার করব তখন আমরা আমরা মাস্কটা অবশ্যই যাতে ওয়ান টাইম মাস্ক যেগুলো সার্জিক্যাল মাস্ক সেগুলোর ক্ষেত্রে সেটা খেয়াল রাখব আর আমরা যে ফেব্রিক্সের মাস্ক ব্যবহার করি সেটা যাতে অবশ্যই প্রতিদিন ধোয়া হয় আমরা অপরিষ্কার মাস্ক এখন না করে সেদিকে খেয়াল রাখতে হবে এটা একদিকে যেমন স্ক্রিনের ইনফেকশনটাকে আমাদের থেকে আমাদেরকে প্রিভেন্ট করবে অন্যদিকে হচ্ছে আমাদের কোভিড নাইন্টিন ইনপ্রেশন থেকেও কিন্তু আমাদেরকে অনেকটা পরিষ্কার মাস্ক ব্যবহার করি এছাড়াও হচ্ছে যে আমরা যখন মাস্ক ব্যবহার যারা হচ্ছে স্বাস্থ্য কর্মী যারা আহ কোভিড দের নিয়ে কাজ করছেন তাদেরকে মাস্ক অনেকক্ষণ ধরে ব্যবহার করতে হয় এতে দেখা যায় যে যেহেতু জিনিসটা একটু আগশাত তাদের মুখের মধ্যে নানা ধরনের ব্ল্যাক স্পট পড়ে বা দেখা যায় যে এটা এতই আগশাত দেওয়া অনেক সময় দেখা যায় যে তাদের আহ স্কিনের চামড়াটা যেহেতু নরম স্কিনের বিভিন্ন অংশ কেটেও যায় সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যায় যে এই সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায় এছাড়াও এখন এই যে মাস্ক ব্যবহার করছি আমরা হাত ধুচ্ছি এসব কারণে দেখা যায় যে আহ একটি সমস্যা বা ফাঙ্গাল ইনফেকশন এই সমস্যাগুলো আহ বেড়ে যাচ্ছে কিন্তু এই সমস্যা গুলো খুব সহজে আমরা প্রতিকার করতে পারি সেজন্য যে মাস্ক পরা যে সেটা কোনোভাবে কোনোভাবেই করা যাবে না আমরা আমরা হচ্ছে প্রিভেনশন মূলক বিভিন্ন রকম ব্যবস্থা নিব যেমন আমরা যে কোনো ধরনের মাস্ক ব্যবহারের আগে ভালো মতো ময়শ্চারাইজার বা সানস্ক্রিন ব্যবহার করে নিব সেটা আমাদেরকে প্রোটেকশন দিবে ব্রন বা ফাঙ্গাল ইনফেকশন বা বিভিন্ন ধরনের স্কিনে অ্যালার্জি গত সমস্যা থেকে

ব্রণ হওয়ার পরে ব্রণটা ফেটে যাচ্ছে তারপরে স্পটটা বসে যাচ্ছে স্পটটা কোনো ক্রিম কারণে যাচ্ছে না আমি কি করব আমি কিছু প্রশ্ন করতে যাচ্ছি আপনাকে আপনি আপনার আগে থেকে অ্যালার্জি সমস্যা ছিল না বলেছেন আপনার ফ্যামিলি থেকে কারো অ্যালার্জির সমস্যা আছে না আমার বড় বোনের ছিল এটা আচ্ছা আপনি কি কোনো নতুন ধরনের প্রোডাক্ট এখন ব্যবহার করছেন আগে যেটা ব্যবহার করতেন না

তো যেটা আসলে হয় যে আমরা যখন কোন নতুন ক্রিম ব্যবহার করি নতুন ক্রিমের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে যে দেখা যায় যে এক একজনের এক একটা কেমিক্যাল অ্যালার্জি থাকে আপনার আগে অ্যালার্জি না থাকলেও যেহেতু আপনার বংশগত একটা অ্যালার্জি হিস্ট্রি আছে আপনার যে কোনো ক্রিম ব্যবহার করার আগে প্রথমে স্কিন প্যাচ টেস্ট করে নিতে হবে স্কিন প্যাচ টেস্ট করা মানে আমি বোঝাচ্ছি যে আপনি যখন কোনো ক্রিম ব্যবহার করবেন আপনি ক্রিমটা অল্প পরিমাণে প্রথমে আপনার হাতে লাগাবেন হাতে লাগিয়ে দেখবেন যে এটাতে আপনার স্কিনে কোনো ধরনের রিয়েকশন হচ্ছে নাকি এরপর করে আপনি এটাকে আপনার মুখে বা শরীরের প্রশস্ত জায়গায় ব্যবহার করতে পারেন তো এভাবে আপনি কি ব্যবহার করতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে যে যে কোনো ধরনের রং ফসাকারী ক্রিম স্কিনের জন্য খুবই ক্ষতিকর এগুলোতে সাধারণত ক্ষতিকর স্টেরয়েড থাকে যে স্টেরয়েডটা আমাদেরকে সাময়িক ভাবে উজ্জ্বলতা দিল পরবর্তীতে বিভিন্ন ধরনের তৈরি করে এই পার্শ্ব মধ্যে একটি হচ্ছে ব্রন এছাড়াও এই ক্রিমগুলো আমাদের স্কিন অনেকটাই সংবেদনশীল করে দেয় এবং দেখা যায় যে এই ক্রিম যারা ব্যবহার করে তারা যখন রোদে যায়

স্বাগত আবারও সমাধান সূত্রে আমাদের আজকের আলোচনার বিষয় করোনাকালে ত্বকের যত্ন আমাদের সাথে যুক্ত আছেন স্কিন অ্যান্টি এজিং এবং কসমেটিক স্পেশালিস্ট ডক্টর ইশরা জাহান আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমরা কথা বলছিলাম যে করোনা কালে যখন দীর্ঘক্ষণ মানুষকে মাস্ক পরে থাকতে হয় তার যেই ধরনের সমস্যা যারা বাইরে থাকছেন এখন প্রচন্ড গরম বাইরে যারা দীর্ঘক্ষণ বাইরে থাকছেন এবং তাদেরকে মাস্ক পরে থাকতে হচ্ছে এই সময়টিতে কিন্তু মাস্ক যেই জায়গাটিতে পরে থাকেন সেখানে নানা ধরনের সমস্যা হয় কোথাও ফুলে যায় বা ব্রণ তৈরি হয় তাৎক্ষণিকভাবে কোথাও জ বোধ করেন তারা এসব ক্ষেত্রে কী ধরনের সচেতনতা তারা নিতে পারেন জি ধন্যবাদ জন্য আসলে আহ করার জন্য এই সময়টায় বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে তার প্রধান কারণ হচ্ছে আমাদের টেম্পারেচারটা এখন অনেক বেশি যেহেতু আহ খুব বেশি গরম পড়ছে তো গরমের সময় আহ আমাদের পোশাক আশাক আমাদের খাদ্যাভাস যেমন পরিবর্তন হয় ঠিক তেমনি আমাদের আহ skin এর গুলো কিছুটা পরিবর্তন প্রয়োজন তো যদি আমরা দেখা যায় যে গরমের সময় খুব ভারী ধরনের ময়শ্চারাইজার যেটাতে অতিরিক্ত পরিমাণ ওয়েল থাকে সেই ময়শ্চারাইজার যদি আমরা মুখে মেখে তার উপর যদি মাস্ক করি তাহলে সেক্ষেত্রে ব্রন এবং নানা ধরনের স্কিনের ইনফেকশন অর্থাৎ সামার স্কিনের সামার স্কিনের ইনফেকশন গুলো হয় সেগুলো হওয়া খুব স্বাভাবিক এই জন্য গরমের সময় আমাদেরকে ব্যবহার করতে হবে হালকা ধরনের লাইট ময়শ্চারাইজার অর্থাৎ যেটা হচ্ছে ওয়েলথি ময়শ্চারাইজার সে ধরনের ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে এবং ফেস ওয়াশের ক্ষেত্রে আমরা অতিরিক্ত ওয়েল যুক্ত ফেস ওয়াশ ব্যবহার না করে কোমিং যে ফেস ওয়াশ গুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে এরপর আসা যাক সানস্ক্রিনের ব্যাপারে আমাদের অবশ্যই অবশ্যই ভালো মানের একটা সানস্ক্রিন গরমের সময় ব্যবহার করতে হবে কারণ এখন সূর্যের যে পরিমাণ হিট সেই হিটে স্কিনে এমনিতেও ব্রণ উঠবে তার উপর তো আমাদের মাস্ক পরে থাকতে হচ্ছে এবং থাকতে হবে আরো অনেকদিন সেক্ষেত্রে আমাদের সানস্ক্রিনটা স্কিনকে ব্রন এবং আহ මේ ස්ටඩටෝ જે সমস্যাটা হাইপার পিগমেন্টেড স্কিনের কালচে সমস্যা সেই সমস্যাগুলো থেকে সানস্ক্রিন অনেকাংশে রক্ষা করবে এছাড়া মুখ ধোয়ার পরে আমরা একটা হাউসার টোনার ব্যবহার করতে পারি এই টোনার ব্যবহারের ফলে স্কিনের যে pore গুলো যে বড় হয়ে যায় সে বড় হতে অনেকাংশে আমরা রক্ষা পেতে পারি এবং স্কিনে যে গরমের দিয়ে যে উপযুক্ত পরিমাণ ওয়েলি ভাবটা আসে চিটচিটে ভাব আসে সেই ভাব থেকে স্কিনটাকে অনেকাংশে রক্ষা করবে আমরা আমরা এই করে, যদি আমি বললাম যে ওয়াশেবল মাস্ক অথবা সার্জিক্যাল মাস্ক হলে সেটা ওয়ান টাইম ব্যবহার করে সেক্ষেত্রে দেখা যাবে যে এই সকল নিয়ম ফলো করে যদি মাস্ক ব্যবহার করি আমরা আমাদের স্কিন ইনফেকশন গুলো থেকে অনেকাংশে রক্ষা পেতে পারি

সান প্রোটেকশন ফ্যাক্টর একটা থাকে আর একটা থাকে হচ্ছে প্লাস প্লাস একটা থাকে দুটা জিনিস আমরা দেখবো একটা হচ্ছে ইউভি এ থেকে প্রোটেকশন এর ব্যাপার আর একটা হচ্ছে ইউভি বি থেকে প্রোটেকশন এর ব্যাপার এখন এসপিএফ সাধারণত আমাদের দেশে যে সানস্ক্রিন গুলো সেটা ফিফটি থেকে অর্থাৎ পনেরো থেকে ফিফটি পঞ্চাশ পর্যন্ত হয়ে থাকে পনেরো থেকে পঞ্চাশ পর্যন্ত হয়ে থাকে কিন্তু আমাদের দেশে যে টেম্পারেচার সামারে আসে সেই টেম্পারেচারের জন্য আমাদের অবশ্যই থার্টি থেকে ফিফটি পর্যন্ত যে সানস্ক্রিন গুলো আছে সেগুলো আমাদেরকে চুজ করতে হবে এই থেকে যে নাম্বারটা এটা আসলে সূর্যের আমাদেরকে এ আছে সূর্যের আছে একটা ইউভি ইউভিএ এবং একটা হচ্ছে ইউভি বি সূর্যের ইউভিএ থেকে রক্ষা করে এরপর এই নাম্বারটার পরে যে প্লাস প্লাস লেখা থাকে সেই প্লাস প্লাসটা আমাদেরকে হচ্ছে ইউভি বি থেকে প্রোটেকশন দেয় এই যে যে সানস্ক্রিন কেনার সময় সেটা দায়ে অবশ্যই আপনারা দেখতে হবে যে সেটা যাতে 30 থেকে spf 30 থেকে 50 এর মধ্যে থাকে এবং এই spf 30 থেকে 50 সাথে যাতে অবশ্যই প্লাস প্লাস লেখা থাকে এবং আরেকটা বিষয় হচ্ছে যে সানস্ক্রিন সাধারণত অনেকে দেখা যেতে cosmettic সানস্ক্রিন ব্যবহার করে থাকেন এই cosmettic সানস্ক্রিন গুলো এই যে spf ফ্যাক্টরটা মিশানো হয় সেটা আসলে প্রপার রিসার্চ করে মিশানো হয় না বা সেটা আদৌ কোনো এসপিএফ বা সান প্রোটেকশন ফ্যাক্টর মিশানো হয় নাকি তার কোনো রিসার্চ নাই বা তার কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয় না এজন্য জন্য সানস্ক্রিন কেনার সময় অবশ্যই ডার্মা কসমেটিক যে সানস্ক্রিন ডার্মা কসমেটিক সানস্ক্রিন সাধারণত ফার্মেসিতে পাওয়া যায় অর্থাৎ ওষুধ যেটি ফার্মেসিতে পাওয়া যায় এই ফার্মেসি থেকে আমাদেরকে এই ডার্মা কসমেটিক সানস্ক্রিন কিনতে হবে তাহলে সেই সানস্ক্রিন যদি আমরা ব্যবহার করি সেটা আমাদেরকে প্রোটেকশন দিবে এছাড়াও প্রোটেকশনের আগে একটা জিনিস সানস্ক্রিন ব্যবহারের কিছু নিয়ম আছে কিছু বেসিক নিয়ম আছে যেমন সানস্ক্রিন সাধারণত আমি ব্যবহার করলাম সারাদিন সানস্ক্রিন দিয়ে রাখলাম সানস্ক্রিন আপনাকে প্রোটেকশন দিবেন না সানস্ক্রিনটাকে রিঅ্যাপ্লাই করতে হয় সাধারণত প্রত্যেক সানস্ক্রিন চার ঘন্টা পর পর মুখে রিঅ্যাপ্লাই করতে হবে আপনি যদি বাইরে থাকেন আপনি যদি মুখ ধুতে না পারেন সেক্ষেত্রে আপনি আহ বিভিন্ন ধরনের মেকআপ ওয়েট টিস্যু পাওয়া যায় মেকআপ ওয়েট টিস্যু দিয়ে স্কিনটাকে একটু ক্লিন করে তার উপর সানস্ক্রিন দিতে পারেন এছাড়া যারা ইনডোরে থেকেও অতিরিক্ত লাইটে কাজ করে তারপর অতিরিক্ত টিভি মোবাইল গেজেট দেখে তাদেরকেও হচ্ছে চার ঘন্টা পর পর সানস্ক্রিনটা রিয়াপ্লাই করতে হবে অনেক সানস্ক্রিনের গায়ে লেখা থাকে যে এটা ওয়াটারপ্রুফ আসলে ওয়াটারপ্রুফ সানস্ক্রিন বলে কিছু নাই সব সানস্ক্রিনই পানি দিলে এটা যে সানপোটেশন ফ্যাক্টরটা আছে সানপোটেশনের যে ব্যাপারটা সেটা চলে যায় এজন্য যদি কোনো সানস্ক্রিন ব্যবহারের পর আমরা মুখ ধুই বা ভাবে মুখে পানি লেগে যায় সেক্ষেত্রে আবার অবশ্যই এটাকে রিয়াপ্লাই করতে হবে এবং সানস্ক্রিন আহ ব্যবহারের অ্যামাউন্টের একটা ব্যাপার আছে আমরা সাধারণত খুব অল্প পরিমাণ সানস্ক্রিন ব্যবহার করে বাইরে চলে যাই অল্প পরিমাণ সানস্ক্রিন ব্যবহার করলে হবে না সাধারণত আমরা যদি বডি এক্সপোজ পার্টে যদি সানস্ক্রিন ব্যবহার করি সেক্ষেত্রে এক চা চামচ পরিমাণ সানস্ক্রিন আমাদেরকে ব্যবহার করতে হবে এবং সানস্ক্রিন ব্যবহার করতে হয় বাইরে যাওয়ার আধা ঘন্টা আগে সানস্ক্রিন ব্যবহার করে সাথে সাথে যদি আপনি বাইরে চলে যান সেই সানস্ক্রিন আপনাকে কোনো কাজে দিবে না ব্যবহার করে আধা ঘন্টা পরে তারপরে হচ্ছে আপনাকে বাইরে যেতে হবে এই নিয়মগুলি যদি আমরা ফলো করতে পারি তাহলে সানস্ক্রিন আমাদেরকে অনেকভাবেই প্রোটেকশন দিবে এটা সানস্ক্রিন আমাদেরকে সূর্য থেকে প্রোটেকশন এই সূর্যের যে ক্ষতিকর আছে এটা সাধারণত আমাদের স্কিনের অনেক অনেক ক্ষতি করে থাকে একটি থেকে শুরু করে হাইপার পিগমেন্টেশন থেকে শুরু করে স্কিন ক্যান্সার নানা ধরনের জটিল সমস্যা সাধারণত সানস্ক্রিন ব্যবহার না করার কারণেই হয়ে থাকে তো প্রপার নিয়মে যদি আমরা সানস্ক্রিন ব্যবহার করতে পারি আমরা এই সমস্যাগুলো থেকে অনেকাংশেই বাঁচব ডাক্তার জাহান আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজ আমাদের এই আয়োজনে সময় দেবার জন্য আয়োজনটি শেষ করছি সমাধান সূত্রে এই ছিল আজকের মতো ডিবিসির সঙ্গেই থাকুন চব্বিশ ঘন্টা